গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। টুডে 7th of December 2020, ক্লাস টু, সাবজেক্ট বাংলা, বই বর্ণ পরিচয়। আজকে আমরা করব তোমাদের টেক্সট বুকের অষ্টম পাঠের অনুশীলনী প্রশ্নোত্তর মৌখিক পর্ব। এখানে মুখে মুখে উত্তর দাও। এখানে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, যে প্রশ্নগুলি তোমাদেরকে মুখে মুখে উত্তর দিতে হবে। তো প্রশ্নগুলির উত্তর আমি লিখে দেখিয়েছি, তোমরা এই উত্তরগুলি বাড়িতে কিন্তু খুব ভালো করে পড়বে আর মুখস্থ করবে। 1 নম্বর, সুসন্তান কাকে বলে? এখানে যেহেতু প্রশ্ন দেওয়া রয়েছে, আমি আর প্রশ্ন লিখিনি, একবার উত্তর লিখে দেখিয়েছি। তো 1 নম্বর, সুসন্তান কাকে বলে? যারা বাবা মায়ের কথা শুনে, তাদের কথার অবাধ্য কখনো হয় না, তাঁরা যখন যা বলেন তাই করে, আর যা করতে নিষেধ করেন সেটা তারা কখনোই করে না। বাবা মা যেটা সন্তুষ্ট হন তাদেরকে সেসব যেসব সন্তানেরা অসন্তুষ্ট করে না তাদেরকেই সুসন্তান বলা হয়। এরপর 2 নম্বর, পিতামাতা সর্বদা কি চেষ্টা করেন? উত্তর, সন্তানদের জন্য কি করলে যাতে তাদের সুখ ও আহ্লাদ হয়, বাবা মা সবসময় সেই চেষ্টাই করেন। 3 নম্বর, পৃথিবীতে সর্বাপেক্ষা বড় কে? পৃথিবীতে সর্বাপেক্ষা বড় হলেন বাবা মা। 4 নম্বর, তোমাদের পীড়া হইলে তোমাদের পিতামাতার মনে কি হয়? উত্তর, আমাদের পীড়া হলে বাবা মায়ের মনে কষ্ট ও অনেক দুশ্চিন্তা হয়। আমি কিন্তু উত্তরগুলো চলিত ভাষায় লিখে দিয়েছি, তো এইভাবেই কিন্তু তোমরা বাড়িতে পড়বে। 5 নম্বর, তোমাদিগকে কাহারা এবং কেন ভালো ভালো বস্ত্র কিনিয়া দেন? আমাদের বাবা মা আমাদের খুশির জন্য ভালো কাপড় কিনে দেন, কারণ আমাদের খুশিতে তাদের অনেক আনন্দ হয়। 6 নম্বর, এখানে একটু ভুল দেওয়া রয়েছে, তাহারার জায়গা হবে কাহারা। কাহারা তোমাকে অনেক যত্নে ও কষ্টের সঙ্গে লালন পালন করিয়াছেন, বাবা মা আমাকে অনেক যত্নে ও কষ্টের সঙ্গে লালন পালন করেছেন। 7 নম্বর, তোমাদিগের কিসের জন্য তাহারা সর্বদা চেষ্টা করে থাকেন? আমাদের সুখ ও আনন্দের জন্য তারা সর্বদা অর্থাৎ সবসময় চেষ্টা করে থাকেন। তাহলে আমাদের বাবা মা আমাদের সুখ ও আনন্দের জন্য সবসময় চেষ্টা করে থাকেন। এরপর 8 নম্বর, তোমাদের কি দেখিলে তোমাদের পিতামাতার সুখ ও আহ্লাদ হয়? আমাদের খুশি ও আনন্দ দেখলে আমাদের বাবা মায়েরও সুখ ও আহ্লাদ হয়। 9 নম্বর, তোমাদের মঙ্গলের জন্য তোমাদের পিতামাতারা কি করেন? আমাদের মঙ্গলের জন্য আমাদের বাবা মা সবসময় আমাদের যত্ন করেন। তোমরা কি শিখিলে তাহাদের কি হয়? আমরা মন দিয়ে লেখাপড়া শিখলে তাদের অনেক আহ্লাদ হয়। তো আজকের ক্লাসে যে মৌখিক প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে করিয়ে দিলাম, এগুলো কিন্তু বাড়িতে খুব ভালো করে পড়বে আর মুখস্থ করবে। এরপর আমি এখানে কিছু বাংলা বানান দিয়েছি, এগুলো তোমাদের অভ্যাস করতে হবে। দুর্ভাবনা, দয়রস্যু ভয়রে পাকার, ব দন্তনয় আকার, দুর্ভাবনা। বিদ্যা, বয়রস্যি দয়জফল আকার, বিদ্যা। সর্বাপেক্ষা, দন্তস ভয়রে পাকার, পয়কার, যুক্তক্ষয় আকার, সর্বাপেক্ষা। নিশ্চিন্ত, দন্তনয় রস্যি, তালব্য সয়চয় রস্যি, দন্তনয়ত, নিশ্চিন্ত। নিমিত্ত, দন্তনয় রস্যি, ময় রস্যি, তয়ত, নিমিত্ত। থ্যাংক ইউ।